হ্যালো এভরিওয়ান, আমরা কই আছি, আমি এখন দেখাবো, চলো লেটস গো। এখানে দেখতে পাচ্ছি যে মিষ্টি পানের আর কি মিষ্টি পান উঠছে। হারে তুই ঝর, এখানে দেখতে পাচ্ছি ফুচকা উঠছে, দেন আমরা দেখবো এখানে অনেক ফ্রাই, ফিশ ফ্রাই, প্রন ফ্রাই, চিকেন ফ্রাই, দেন আরও স্পাইসি কিছু জিনিস আছে, ও শাহরুখ আছে এখানে। এরপরে দেখাবো, আচ্ছা এখানে বাদাম, এখানে দেখতে পাচ্ছি, এই সরো 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 সবাই একটু সরো, এখানে দেখতে পাচ্ছি আলু, আলু পটেটো, আলু দিয়ে টাকা দিয়ে যায় তোমার, আমি দেখাই দেখাই রাগবি না তো, হ্যাঁ ঘুরেই যায়, হ্যাঁ পটেটো যে ঘুরিয়ে কে ঘুরায়, এই যে কাটুরিয়ে ঘুরায়, আর পরে এই আটকে গেছে, এখন আবার ঢিল করে এভাবে আর কি ভাসবে। আচ্ছা ওরাও আছে, এই পাশেও দর্শক সেম জিনিস, আলু ভাসতেছে, এই যে আলুগুলো, আলু বাদাম, চলো 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 একটু সাইড, আহারে এত SMS কেটা দেয়। এখানে ঝালমুড়ি, এখানে কর্ন, ও আঙ্কেল আমের আরও দেওয়া লাগে এখন মুড়ে, আর এখানে আবার ফুচকা ঝালমুড়ি, এই যে শরীফ সবাই আসো 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 আসো, দর্শক দেখতে পাচ্ছি, আরে চলুন আমরা এখন আমরা এস্টাইজের দিকে যাবো, এস্টাইজে দেখাবো এই পাশে কি আছে, মহিউদ্দিন বাসিওয়ালা কে কে, আরে এখানে নি লাইভ না, এখানে ভিডিও চলতে কি, ও শাহরুখকে একটু দেখানোর জন্য ট্রাই করতে, তো দর্শক চলুন আমরা এখন দেখাবো এস্টাইজের ভিতরে, তোমরা হাসো কেন আঁকি। আচ্ছা এখানে হচ্ছে তোমার এস্টাইজার কি, এখন পর্যন্ত সব কিছু রেডি হয় না, মিউজিক ব্যান্ড সব কিছু হবে, ইন্ট্রোডাকশন ইউর সেলফ, দর্শক এরপরে আমরা চলে যাবো প্রধান আকর্ষণ খিচুড়ির দিকে, খিচুড়ি যদি আপনি দেখাই, এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে চার ডেক উঠে গেছে, আচ্ছা আচ্ছা ডেক উঠে গেছে, কী কাকা আছেন ভালো, আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হয়েছে ইতিমধ্যে, চলো 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 এই আকন দিয়ে হাঁটা হবে, এটা একটা আকর্ষণীয় জিনিস, আর এখন চলে যাব একটু জায়গা দাও, এখন চলে যাব হচ্ছে প্রধান আকর্ষণ সাজগুজুর দিকে। হাই গাইস, দর্শক এরা হচ্ছে পরী সাজবে আর কি, এই সখি আসে সখি আসে, এরা হচ্ছে সখি থাকবে, এরা এখন ছেলে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে মেয়ে রূপ ধারণ করবে, আর অত্যন্ত চমৎকার একটা ক্লিয়ার আউটফিট, ক্লিয়ার স্টার্ট দ্য বোট এন্ড ক্লিন দ্য রোড, দিস ইজ, আর এই সেই মনে করেন আকর্ষণীয় ঘর যেখানে বসে সবকিছু করা হবে, ছেলেদেরকে মেয়ে বানানো হবে, তো আজকে এখন এই পর্যন্তই, পরবর্তীতে আমরা দেখাবো জন্ম সৃষ্টি হবে ই না, আচ্ছা আচ্ছা এই সেই পরী, ইন্ট্রোডাকশন ইউরসেলফ, শেষ দর্শক কথা বলতে পারেন না।